হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, তার একটি সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুল উজ্জা। আজকের ভিডিওতে এই আব্দুল উজ্জার জীবনী আপনাদেরকে শোনাব, যা জানলে আপনার মন এবং দিল শিউরে উঠবে। তিনি অল্প কয়েকজন সাহাবাদের মধ্যে একজন, যাদের কবরে নেমে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করেছিলেন। আব্দুল্লাহ জুল বেজাদাইন মক্কা ও মদিনার মাঝামাঝি স্থানে মুজায়না গোত্রের ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে জুল বেজাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা নামে পরিচিত ছিলেন। ছোটবেলায় তার পিতা মারা যায়, তিনি তার চাচার নিকট বড় হন। ইসলাম গ্রহণের পরে মুহাম্মদ তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দেন এবং পরবর্তী সময়ে তিনি আব্দুল্লাহ জুল বেজাদাইন নামে পরিচিতি লাভ করেন। আব্দুল্লাহ জুল বেজাদাইন ইসলাম গ্রহণের পূর্ব থেকেই ইসলাম ও মুহাম্মদের প্রতি অনুরক্ত ছিলেন। তিনি মনে মনে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন। মুহাম্মদ মদিনায় হিজরত করার পরে আব্দুল্লাহ তার চাচার নিকট গিয়ে জানতে চায় তিনি ইসলাম গ্রহণ করতে চায় কিনা। তার চাচা ইসলাম গ্রহণ করতে অসম্মতি জানান, তবে তিনি মুহাম্মদকে সত্য নবী বলে আখ্যায়িত করতেন। এরপরে জুল বেজাদাইন তার চাচার নিকট নিজের ইসলাম ধর্মের প্রতি অনুরক্ততা প্রকাশ করেন এবং ইসলাম গ্রহণের বাসনা পোষণ করেন। তার চাচা এই ঘটনা মনক্ষুণ্ণ হন, এই জন্য জুল বেজাদাইনকে বাড়ি থেকে বের করে দেন এবং তাকে যেসব উট, ছাগল, ভেড়া ও গোড়া দিয়েছিল সেগুলো ফেরত নেন। এমনকি জুল বেজাদাইনের সকল কাপড় কেড়ে নেন। এরপরে জুল বেজাদাইন তার মায়ের নিকট থেকে কিছু অল্প কাপড় নিয়ে তার লজ্জাস্থান ঢেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। মুহাম্মদ তার সকল ঘটনা শুনে তাকে অসহায়বে সুফাফার অন্তর্ভুক্ত করে নিলেন, তার থাকার ও খাবারের ব্যবস্থা করে দিলেন এবং নাম পরিবর্তন করে দিলেন। তিনি আসাবে সুফাফার অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন। তিনি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন, ওই জন্য সাহাবাগণ তার বিরুদ্ধে একবার অভিযোগ করেছিলেন। তিনি ইসলামের অন্যতম যুদ্ধ তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি এই যুদ্ধে কোনো আর্থিক অবদান রাখতে পারেননি, তবে তিনি মুহাম্মদের নিকট এই যুদ্ধে শহীদ হবার দোয়া করতে বলেন। তখন মুহাম্মদ দোয়া করেন যেন তিনি এই যুদ্ধে কোনোভাবেই শাহাদাত বরণ না করেন। তিনি এই যুদ্ধে শাহাদাত বরণ করেননি এবং তিনি এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তাবুকের যুদ্ধের অল্প কিছুদিন পরেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকে রাতের বেলায় দাফন করা হয়। তার কবরের পাশে আলোর বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন বেলাল আর কবরের অভ্যন্তরে নেমেছিলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর লাশ বহন করেছিলেন আবু বকর ও উমর ইবনুল খাত্তাব। ইতিহাস থেকে জানা যায় মুহাম্মদ মাত্র কয়েকজন ব্যক্তির কবরে নেমে তাদের লাশ দাফন করেছেন, এর মধ্যে আব্দুল্লাহ জুল বেজাদাইন একজন।